শিয়ালনী তার বাসার সামনে একটি কচু গাছে পানি দিচ্ছে। তার ছেলে কেজলু এসে জিজ্ঞেস করলো, আম্মু কি করছো, এটা কি গাছ? বাবা দেখো, এটা একটা কচু গাছ। আমি বাজার থেকে আসার সময় এক বুড়ো মহিলা আমাকে এই কচু গাছটি দিয়ে বলেছেন, এটা আমাদের জন্য ভাগ্য বদলে দেবে। কি বলো আম্মু, একটা কচু গাছ আমাদের ভাগ্য বদলে দেবে? তুমি এসব কথা বিশ্বাস করো আম্মু? দেখ বাবা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শোনো আম্মু, একটা কচু গাছ দিয়ে যদি ভাগ্য বদলানো যেত, তাহলে সবাই কাজ কর্ম করা বাদ দিয়ে এমন কয়েকটি কচু গাছ লাগিয়ে দিত, আর সবাই ঘরে বসে কোটিপতি হয়ে যেত। বাবা, এটা অসাধারণ একটি কচু গাছ, তুমি দেখে নিও, আমরা নিশ্চয়ই এর থেকে ভালো কিছু পাবো। হুম, কচু পাবো। কি বললি? এই তুই কি বললি? বলেছি তোমার কচু গাছটি সুন্দর, এ থেকে আর কিছু পাই না পাই, ভালো মানের কচু তো পাবোই। কি গো, এই অবেলায় এত বড় একটি মাছ নিয়ে এলে যে? আর বলো না, মহাজন গত 3 মাসের বেতন আজ একসাথে দিয়ে দিলেন, তাই ভাবলাম অনেকদিন হয় তোমাদের ভালো করে বড় মাছ খাওয়াই না, বাজারে গেলাম, এই মাছটি কিনলাম আর বাসায় চলে এলাম। কি বলো, তোমার ওই পিশাচ মহাজন যে কোনো মাসের বেতনই ঠিকমতো দেয় না, 2-3 মাস করে ঘুরিয়ে ঘুরিয়ে 1 মাসের বেতন দেয়, সে আজ 3 মাসের পাওনা একেবারে মিটিয়ে দিল। সত্যি বলতে আমিও খুব অবাক হয়েছি গো, তবে সবই আল্লাহর রহমত। তুমি মাছটা নিয়ে যাও আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করো, আজ দুপুরে আমরা 3 জন একসাথে খাবার খাবো। বলো কি, আজ আর কাজে যেতে হবে না? না গো, আজ মহাজন বেতন দিয়ে আধা বেলা ছুটিও দিয়েছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া গো। ফলাফল দেখলি কেজলু, দেখতে পাচ্ছিস? কিসের সাথে যে কিসের তুলনা করো না আম্মু, আজ অনেকদিন পর বাবা দুপুরে বাসায় আছেন, তুমি গিয়ে তাড়াতাড়ি রান্না করো। আমার তো কোনো কথাই তোদের বিশ্বাস হয় না, তবে একদিন ঠিকই বিশ্বাস হবে, নিশ্চয়ই বিশ্বাস হবে, দেখে নিও। কি রে কেজা, তোর আম্মু কি বলে গেল? আর বলো না বাবা, আম্মু কোত্থেকে এনে গেল এই কচু গাছটি লাগিয়েছে, আর বলছে এই কচু গাছ নাকি আমাদের ভাগ্য পরিবর্তন করবে। কি? হুম, পরদিন সকালে ঘুম থেকে উঠেই কেজলু বাইরে এসে বসলো। হঠাৎ তার চোখে পড়লো কচু গাছের ওপর গতকাল তার মাঝে ছোট কচু গাছটি লাগিয়েছিল, আজ সেটা অনেক বড় হয়ে গিয়েছে। ওরে বাবা, এটার আসল কাহিনী কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না, একদিনের মধ্যে কচু গাছ এত বড় হলো কিভাবে? আম্মু, বাবা, তোমরা এদিকে এসো তো, দেখে যাও। কি হয়েছে বাবা, এই সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? বাবা দেখো, কচু গাছ। হুম, কচু গাছ? তো কি হয়েছে? আরে বাবা, কচু গাছটি আম্মু মাত্র গতকাল লাগিয়েছে, কাল গাছটি ছোট ছিল, আর একদিনের মধ্যেই গাছটি দেখো কত বড় হয়ে গিয়েছে। আরে সত্যি তো, এটা কিভাবে হলো? দেখেছো, বলেছি না এটা কোনো সাধারণ কচু গাছ নয়। তোমরা বাপ ছেলে তো কাল আমাকে নিয়ে খুব হাসাহাসি করলে, আজই তো আমার কথার প্রমাণ পেলে। আল্লাহ, তোমার অশেষ দয়া গো।
আল্লাহ, হয়েছে হয়েছে, এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নেই। কচু গাছ এমনিতেও খুব তাড়াতাড়ি বড় হয়, তারপর তোমার মা দেখলাম কচু গাছের খুব যত্ন করেছে, তাই হয়তো এত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বাবা, আমার মনে হয় এটা একটা হাইব্রিড কচু গাছ, তাই এভাবে বড় হচ্ছে। ঠিক তাই, তুমি একদম ঠিক বলেছো বাবা। হাসো হাসো, যত খুশি হাসো তোমরা, এত প্রমাণ চোখের সামনে দেখেও তোমরা আমার কথা বিশ্বাস করছো না। একদিন ঠিকই করবে, দেখে নিও। ঠিক আছে, তবে সেদিনের অপেক্ষায় রইলাম। বাঘ মহাজন তার গদিতে বসে আছেন, শিয়াল আজ একটু লেট করেই কাজে এসেছে। সালাম মহাজন। এই দাদা। জি মহাজন। তোরা যে ভালো কথার লোক না, সেটা কি বুঝিস? কেন মহাজন, কি হয়েছে? আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? এই হারামির দল, কাল ভালো পেয়ে 3 মাসের বেতন একসাথে দিয়ে দিয়েছি, একবেলা ছুটিও দিয়েছি, আর আজই কিনা সকালে দেরি করে কাজে এসেছিস, এই তোদের সাথে ভালো ব্যবহারের ফল। আসলে মহাজন, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, আজকের পর আর কখনো এমন হবে না। আজকের পর আর কখনো এমন করার সুযোগও পাবি না, এরপর কখনো যদি দেরি হয় না, সেদিন আর দেরি করে কাজে আসবি না, একেবারে বাড়িতেই বসে থাকবি, বুঝলি? জি মহাজন। মনে থাকে যেন, যা এবার ঝটপট কাজে লেগে পড়, ছোট লোকের দল কোথাকার। কেজলু রাস্তা দিয়ে হাঁটছে, বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ পেছন থেকে একটি গরু দৌড়ে এলো কেজলুর কাছাকাছি চলে আসায় কেজলু ভয়ে রাস্তার পাশে লাফ দিল। গরু পাশ দিয়ে চলে গেল, কিন্তু কেজলু রাস্তার পাশের একটি পাথরের উপর পড়ার পর মাথায় আঘাত লেগে কিছুটা রক্ত বের হয়ে যায়। ইস, মাথাটা ফেটে গেছে, কোথ থেকে যে পাগলা গরুটা এলো না। তবে সময় মতো লাফ না দিলে গরু হয়তো গুঁতা দিয়েই মেরে ফেলতো। যাই, বাসায় চলে যাই। শিয়ালনি তার কচু গাছে পানি দিচ্ছে আর কচু গাছের সাথে কথা বলছে। কি রে কচুপতি, তুই তো মাশাল্লাহ একদিনেই বেশ বড় হয়ে গেছিস রে, আর একটু বেশি যত্ন করতে পারলে মনে হয় আরো বেশি বড় হবি, তাই না? কি করব বল, সংসার সামলে যতটুকু পারি তোকে এই সময় দেই, তুই আবার যেন রাগ করিস না। এরই মাঝে মাথা নিচু করে শিয়াল এলো সেখানে, এসে বারান্দায় মন খারাপ করে বসে পড়ল। আহ, কি গো, কি হলো, এত মন খারাপ কেন তোমার? সকালেই তো কত ফুরফুরা মন নিয়ে কাজে গেলে, আর এখন মন খারাপ করে ফিরে এলে কেন গো? আর বলো না, গরিবের কপালে কি সুখ বেশিক্ষণ টেকে? বউ টেকে না। আরে কি হয়েছে আমাকে একটু খুলে বলো, বাঘ মহাজন কিছু বলেছে? হ্যাঁ, সকালে কাজে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেজন্য মহাজন আমাকে দুনিয়ার কথা শোনালো, এমনকি ছোট লোক পর্যন্ত বলে গালি দিল। আচ্ছা মন খারাপ করো না গো, পরের চাকরি করো, তাই কথা তো মাঝে মধ্যে শুনতেই হবে। আল্লাহ, কবে যে আমাদের অবস্থা ভালো করবেন, আর এই অত্যাচারী মহাজনের হাত থেকে
আমাদের মুক্তি হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। জানো, সেজন্যই না মাঝে মাঝে ভাবি, যদি সামান্য কিছু টাকা পয়সাও ম্যানেজ করতে পারতাম, ছোটখাটো আর কিছু না হোক ডিমের ব্যবসা শুরু করে দিতাম, অন্তত মহাজনের কাজ করার চাইতে তো ভালো থাকতাম। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব সম্ভব। দেখবে নিশ্চয়ই একদিন আল্লাহ তোমার মনের আশা পূরণ করবেন, আর আমাদেরও এই অভাব থেকে মুক্তি দেবেন। তাই যেন হয় গো, তাই যেন হয়। কি রে বাবা, কি হয়েছে তোর কপালে, রক্তের দাগ কেন? মা, আমাকে হঠাৎ একটি বনগুরু তাড়া করেছিল। আমি তখন রাস্তার পাশে লাফ দেই, কিন্তু পড়ে গিয়ে একটি পাথরের সাথে মাথায় আঘাত লাগে আর কপালটা কেটে যায়, একটু রক্তও বের হয়েছিল। এই যে বলি, সারাদিন বনের মধ্যে টই টই করা বন্ধ কর, একটু ঘরে থাক, শুনিস আমার কথা। এবার দেখ কপাল কেটে এসেছিস, ভালো হয়েছে না? চল ঘরে চল, আগামী 7 দিন তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না, মনে থাকে যেন। চল ঘরে চল। শিয়ালনি কেজলুকে নিয়ে ঘরের দিকে হাঁটা দিল, তবে সে হঠাৎ দাঁড়িয়ে গেল আর কচু গাছের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, প্রিয় কচু গাছ, আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তুমি নিশ্চয়ই এক অসাধারণ গাছ। তাহলে গতকাল তুমি খুশি হয়ে আমাকে আমার স্বামীকে সুখবর দিয়েছিলে, আর আজ সকালে আমার স্বামী সন্তান তোমাকে নিয়ে ঠাট্টা হাসি করায় তুমি আবার শাস্তি দিয়েছ। প্লিজ আল্লাহর হস্তে তুমি তাদের উপর রাগ করো না, তারা আমার পরিবার, আমার জীবনের সব কিছু। আমাদের অভাবের সংসারে ওইটুকু হাসি মজার জন্যই আমরা এখনো বেঁচে আছি, তুমি রাগ করো না। পরদিন সকালবেলা শিয়াল সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসেছে, কচু গাছের দিকে তাকিয়ে তার চোখ তো চড়ক গাছ। কেজলুর মা, কেজলুর মা, এই কেজলুর মা, তাড়াতাড়ি এইদিকে এসো। কি হলো আবার? ওই দেখো, তোমার কচু গাছের ডিম ধরেছে। ও মাই গড, এতগুলো ডিম, তাও আবার কচু গাছে? আম্মু, তার মানে তুমি সত্যি কথা বলেছিলে? সরি আম্মু, তোমাকে নিয়ে অনেক মজা করেছিলাম, সরি। কেজলুর মা, আল্লাহ আমাদের রহমত দিয়েছেন, দেখেছো আল্লাহ আমাদের ভাগ্য বদলে দিয়েছেন। হ্যাঁ গো হ্যাঁ, এবার এই ডিম নিয়ে তুমি বাজারে ডিমের দোকান দেবে, মহাজনের চাকরি আজ থেকেই বাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কচুপতি, অনেক ধন্যবাদ। আর এরপর শিয়াল সেই বজ্জাত মহাজন বাগের চাকরি ছেড়ে দিল, আর তারা বাজারে একটি ডিমের দোকান দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।